ধর্মীয় কারণে সল্টলেকের গেস্ট হাউসে মাদ্রাসা শিক্ষকদের হেনস্থা করার প্রতিবাদে মালদায় আন্দোলনে সামিল হলেন শিক্ষক, শিক্ষিকা ও নাগরিক সমাজ মালদা কমিটি। এই মর্মে এদিন মালদা টাউন হল থেকে শিক্ষক শিক্ষিকারা বুকে কালো ব্যাজ লাগিয়ে এক প্রতিবাদ মিছিলে অংশ নেন। মালদা টাউন হল থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে গোটা মালদা শহর পরিক্রমা করে। এই প্রতিবাদ মিছিল শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের হাতে শিক্ষক হেনস্থার প্রতিবাদ জানিয়ে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয়। যেমন আমাদের মুখে দাড়ি কয়েকটা টিচারের আমাদের পায়ে জামা পাঞ্জাবি পরেছিল, এই কিছু কারণ মানে দর্শে আমাদেরকে তো আর বলে নাই, না বলেই যাই হোক আমাকে অপমানজনিত আমাদেরকে হোটেল থেকে। আমরা মর্মাহত আর এরকম পশ্চিমবঙ্গে আমাদের এরকম তো ঘটনা কোনো দিন আমরা সম্মুখীন হইনি। এখানে আমরা নিজে মর্মাহত, দুঃখিত এবং ঘটনার জন্য আমরা বেশ লজ্জিতও মনে করছি। আজকে কী করলেন? আজকে আমরা নাগরিক মঞ্চ শিক্ষক শিক্ষিকা আমাদেরকে প্রতিবাদ মিছিলে ডেকেছেন। যাই হোক আমরা উপস্থিত হয়েছি, আমরা এর মিছিল করে আমরা আপনার ডেপুটেশন জেলা সমর্থক। আমার নাম জাহাঙ্গীর। মালদা থেকে দেব সিং এর রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।